ডায়াবেটিস কমানোর 10টি কার্যকরী উপায়। ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে আজকের ভিডিওর 5 নম্বর পয়েন্টটি সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার ডায়াবেটিসের আগের অবস্থা থাকুক কি টাইপ 2 ডায়াবেটিস থাকুক বা টাইপ 1 ডায়াবেটিস, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে। এখন আমরা সুগার নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের 10টি ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব। আপনি যদি ডায়াবেটিস কমানোর ঘরোয়া 10টি উপায়ের অন্তত 50% মেনে চলতে পারেন, ডায়াবেটিস নিয়ে আপনাকে ভাবতে হবে না। আসুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস কন্ট্রোলের খুব সহজ 10টি উপায় নিয়ে। তবে তার আগে আপনাকে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে বলবো, কারণ আগামী 3 মাস জুড়ে ডক্টর বিশ্বাস চ্যানেলে আসতে চলেছে সুগার কমানোর উপায় নিয়ে কিছু ইউনিক ভিডিও। 10, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় রাখুন সব থেকে ভালো কার্বোহাইড্রেটগুলো। যারা ব্লাড সুগার নিয়ে খুবই চিন্তিত, একে ছাল ছাড়িয়ে খান। আজ থেকে ছাল সহ গোটা ফল খান। ব্লাড সুগার অনেক কম বাড়বে, ডায়াবেটিস কমাতেও অতিরিক্ত সুবিধা পাবেন। এস মানে শাক। বাঙালিদের শাকের অভাব হওয়ার কথা নয়, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় যত বেশি শাক রাখতে পারবেন সুগার নিয়ন্ত্রণ তত সহজ হবে। অনেক সবজিতেই ডাল, ডালকে আমরা প্রোটিনের উৎস ভাবি। ডাল কিন্তু ভালো কার্বোহাইড্রেটেরও উৎস। ডালের কার্বোহাইড্রেট খুব কম ব্লাড সুগার বাড়াবে, সুবিধা হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে। 9, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা ব্লাড সুগার বাড়ায় না, বরং তো খাবারের সাথে প্রোটিন ও ফ্যাটেরও ব্যালেন্স করুন। কিভাবে করবেন তাই তো? আপনার খাবার প্লেটের 2/4 শাক সবজি রাখুন। সবজি থেকে শাক বেশি রাখুন। 1/4 নন রিফাইন্ড চাল রূপ প্রোটিন দিয়ে করুন। বেশিরভাগ মানুষই সকালে দিনের প্রথম খাবারে কম প্রোটিন খান। আপনিও যদি এই দলে হন, আজই দল ছাড়ুন। গবেষণা থেকে দেখা যাচ্ছে যারা দিনের প্রথম খাবারেই বেশি প্রোটিন খান তাদের সারাদিন ব্লাড সুগার কন্ট্রোল খুব সহজ হয়। ডায়াবেটিস রোগীদের সকালে ভাত না খেয়ে বরং রুটি খাওয়া বেশি ভালো, কারণ রুটি ভাতের থেকে ভালো প্রোটিনের উৎস। রুটিও তুলনামূলকভাবে কম খান। রুটির সাথে বেশি প্রোটিনযুক্ত বিভিন্ন রকম ডাল খেতে পারেন। যেদিন রুটির সাথে সবজি খাবেন সেদিন অবশ্যই সাথে একটি ডিম বা অন্য কোনো প্রোটিনযুক্ত খাবার রাখুন। সবসময় মনে রাখবেন, সকালে আপনি যাই খান না কেন, খাবারের 30% বেশি যেন প্রোটিন হয়। দেখবেন ডায়াবেটিস কমাতে ম্যাজিকের মতো ফল পাচ্ছেন। 7, খাবারে ফাইবার রাখুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারে বেশি ফাইবার খেতে হবে, সকলেই একাধিকবার শুনেছেন। আপনি শুনতে শুনতে হয়তো বোরও হয়ে গেছেন, কিন্তু অস্বীকার করার উপায় নেই যে খাবারে ফাইবার না রাখতে পারলে ব্লাড সুগার কমানোর সব চেষ্টাই ব্যর্থ হতে পারে। ফাইবারও কিন্তু বিশেষ রকমের কার্বোহাইড্রেট, কিন্তু ফাইবার ভেঙে গিয়ে ব্লাড সুগার বাড়ায় না। এছাড়া ফাইবার ব্লাড সুগার কমাতে, কোলেস্টেরল কমাতে ও পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। কোন খাবারগুলো খেলে ফাইবার নিয়ে চিন্তা করতে হবে না, এই বিষয়ে ডক্টর বিশ্বাস চ্যানেলে ভিডিও আছে, ভিডিওর শেষে লিংক পেয়ে যাবেন। 6, টিফিনে বাদাম খান। ডায়াবেটিস রোগীরা প্রায়ই জানতে চান সকালে কি খাবো, ব্রেকফাস্ট কি দিয়ে করব, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, কিন্তু টিফিনের খাবার নিয়ে বেশিরভাগ মানুষই গুরুত্ব দেন না, আর এখানেই প্রত্যেকে ভুল করেন। ডায়াবেটিস কমাতে টিফিনও খুবই গুরুত্বপূর্ণ, আর টিফিনে বাদামের থেকে ভালো অ্যান্টি ডায়াবেটিক খাবার আর নেই। বাদামের ভালো প্রোটিন, ভালো ফ্যাট, ভালো কার্বোহাইড্রেট একদিকে যেমন আপনার ব্লাড সুগার স্পাইক আটকাবে, সাথে আপনার হৃদরোগের মতো সমস্যা কমাবে, যা ডায়াবেটিস ম্যানেজমেন্টে খুবই কার্যকরী হবে। আপনার জন্য কোন বাদাম সব থেকে ভালো আর কোন বাদামের সাইড এফেক্ট কম, এই বিষয়ের ওপর ডক্টর বিশ্বাস চ্যানেলে ভিডিও আছে, এই ভিডিওর শেষে ভিডিওর লিংক পেয়ে যাবেন। 5, সুগার ফ্রি থেকে সাবধান হন। আপনার ডায়াবেটিস আছে শুনলেই দোকানদার নানা রকম সুগার ফ্রি খাবার আপনার হাতে ধরিয়ে দেবেন।
খাবারের প্যাকেটের গায়ে সুগার ফ্রি, রিডিউসড সুগার, নো সুগার অ্যাডেড এরকম অনেক শব্দই দেখতে পাবেন। এগুলো দেখে বিভ্রান্ত হবেন না, এগুলো আসলে ট্রিকি ওয়ার্ডস। এইসব খাবার খেলে আপনার যে ব্লাড সুগার বাড়বে না এরকম কোনো নিশ্চয়তা নেই, বরং 99% ক্ষেত্রে আমরা দেখেছি এইসব খাবারগুলো অনেক বেশি ব্লাড সুগার বাড়ায়, ফলে এগুলো থেকে সাবধান হন। কিন্তু তাহলে করবেন কি? তাই তো, যে কোনো খাবার কেনার আগে খাবারটির উপাদান সঠিকভাবে জেনে নিন, খাবারের প্যাকেটের গায়ে দেখে নিন খাবারটি আসলে কি দিয়ে তৈরি, খাবারের উপাদানগুলো নিয়ে নিশ্চিন্ত হয়ে তবে খাবারটি কিনুন। ডায়াবেটিস রোগীরা কিভাবে খাবারের প্যাকেটের লেবেল দেখে খাবার কিনবেন এই বিষয়ের উপর একটি ভিডিও আছে, এই ভিডিওর শেষে ভিডিওটি পেয়ে যাবেন। 4 নম্বর, জল খান। সবসময় মনে রাখবেন যে কোনো পানীয় থেকে জল বেশি স্বাস্থ্যকর। জল বাদে পৃথিবীর প্রায় সব পানীয়ই আপনার ব্লাড সুগার কম বেশি বাড়াবে। যখনই সোডা, ফলের রস, হেলথ ড্রিঙ্কস, কোন রকম জুস খেতে ইচ্ছে করবে সব ভুলে জল খান। আপনার এই একটিমাত্র অভ্যেস যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে ম্যাজিকের মতো সাহায্য করবে, তেমনই আপনার আরো অনেক সমস্যাকে কমিয়ে দিতে পারে। 3 নম্বর, মদ্যপান যতটা সম্ভব কম করুন। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য মদ্যপান খুবই বিপজ্জনক হতে পারে। এমনিই ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার লেভেল খুবই চেঞ্জ হয়, মদ্যপান সমস্যাটিকে বাড়িয়ে দিতে পারে। দেখা গেছে মদ্যপান করলে হাইপোগ্লাইসেমিয়া দেখা যায়, যা আপনাকে বেশি পরিমাণ সুগারযুক্ত খাবার খেতে উদ্দীপিত করবে, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে মুশকিলে পড়বেন। এছাড়া অতিরিক্ত মদ্যপান লিভার ড্যামেজের মতো সমস্যার কারণ হতে পারে, যা ডায়াবেটিস ম্যানেজমেন্টের বাধা। এরপরও ডায়াবেটিস রোগী মদ খেতে চাইলে 4টি পয়েন্ট মনে রাখবেন। 1, মদ খাওয়ার সময় সাথে একজন কাছের মানুষ রাখুন, কোন রকম বিপদে আপনাকে সাহায্য করতে পারবে। 2, মদ বেশি খাবেন না। 3, মদ খাওয়ার পর জল খেয়ে নিন। 4, খালি পেটে মদ খাবেন না। এবার আসব 2 নম্বরে, সময় খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনার খাবার খাওয়ার সাথে ব্লাড সুগার কমা বাড়ার সম্পর্ক আছে, তাই নিয়ম মেনে রুটিন করে সময় মতো খাবার খান। দেখবেন ব্লাড সুগার কন্ট্রোল অনেক সহজ হবে। আপনি যদি মেডিসিন খান, যদি ইনসুলিন নিতে হয়, সময় আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আলোচিত 9টি উপায় অনুসরণ করা আপনার জন্য খুব একটা কঠিন নয়, কিন্তু নিয়মগুলোর অন্তত 50% যদি অনুসরণ করতে পারেন, ব্লাড সুগার নিয়ে আপনাকে তেমন চিন্তা করতে হবে না। এবার আসি 1 নম্বর উপায়ে। 1 নম্বর, ডক্টর বিশেষ চ্যানেল নিয়মিত দেখুন। আমরা ডায়াবেটিস কমানোর ঘরোয়া উপায়গুলো নিয়ে প্রায় 1000 ভিডিও করেছি। ভিডিওগুলো আপনাকে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ নয়, অন্যান্য শারীরিক সমস্যাগুলোর ঘরোয়া সমাধানও দেবে। ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। ফাইবারযুক্ত খাবারের ভিডিও বাম দিকে, বাদামের ভিডিও ডান দিকে। উপরে পাবেন প্যাকেটের লেবেল দেখে খাবার কেনার ভিডিও।